রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্ট ভাষায় কথা বলতেন, একটা কথাকে তিনবার রিপিট করতেন, হাত ব্যবহার করতেন বোঝানোর জন্য, তিনবার রিপিট করতেন। কয়বার? মানুষের ব্রেনে তিনটা স্টেজ থাকে, টেম্পোরারি, মিডিয়াম, পার্মানেন্ট। প্রথমটা হলো আপনি ভাষা থাকবে, দ্বিতীয়টা একটু কয়েকদিন লাস্টিং করবে, তৃতীয়টা ফুললি স্টোর করবে, অর্থাৎ আপনি এটা ভুলবেন না। এই জন্য তিনবার বলতেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা সেজদাতে তসবি কমসে কম কয়বার পড়ি? কয়বার? তিনবার। আলাল আকাল তিনবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবারই পড়তেন, লম্বা তসবি পড়তেন। তো সুন্দর বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর অনেকগুলো গজলও গেয়েছে। এই মাসটার নাম হলো রবিউল আউয়াল। রবিউল মানে হলো বসন্ত, আউয়াল মানে প্রথম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আসলেন, এই মাসেই চলে গেলেন। আসার ব্যাপারে তিনটা মত আছে, যাওয়ার ব্যাপারে কোনো দ্বিমত নাই। বারোই রবিউল আউয়াল দুনিয়া থেকে বিদায় হয়েছে, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। কিন্তু আসার ব্যাপারে কেউ বলেছেন 9 তারিখে এসেছে, কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন 15 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের যৌবন, শিশুকাল, বৃদ্ধকাল, নবুয়ত সবটাই এই কিতাবের ভিতরে তুলে দিয়েছে। রাসূলের জীবনী ছাড়া এত ব্যাপক জীবনী পৃথিবীতে কারো আলোচনা হয়নি, হবেও না। যিনি নিজে লিখতে পারতেন না তার জন্যই পৃথিবীতে সবচেয়ে বেশি বই লেখা হয়েছে, যিনি নিজে পড়তে পারতেন না তার জন্যই সবচেয়ে বেশি মানুষ পড়ছে, ঠিক না বা ঠিক? এটাই আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় মেরিকাল, সবচেয়ে বড় মুজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মুজিজা। আর তিনি বলতেন না না ওয়াসআহাতাইন, আমি আর কিয়ামত দুটি হলো এরকম, দুটি পাশাপাশি অবস্থান করছে। কিয়ামতের প্রথম নিদর্শন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর জীবনী কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ আলোচনা করেছেন। শুরুতে যদি আমরা তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা পড়ছেন, তার আগে সূরা ফাতিহায় পড়ছেন। সূরা ফাতিহার নামকরণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, অনেকগুলো নাম আল্লাহ দিয়েছেন, অনেকগুলো নাম। সূরা ফাতিহার শুরুতেই রাসূলের নাম আল্লাহ উল্লেখ করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামদুন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু, যিনি আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করেছেন, তিনার নাম কি? জোরে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু। সবচেয়ে বেশি যিনি প্রশংসা করে, সবচেয়ে বেশি তিনি পায়, প্রশংসা বেশি যেখানে, বরকত বেশি প্রশংসা নাই যেখানে, মারামারি সেখানে। প্রশংসা করলেই সব কিছু পাওয়া যায়, ঠিক তবে ঠিক? প্রশংসা করবেন আল্লাহ বাড়িয়ে দিবেন, মানুষও তো খুশি হয় প্রশংসা করলে, কে প্রশংসা ভালো না বাসে? আর যদি আপনি তিরস্কার করেন, যেটা পেতেন সেটাও পাবেন না, ঠিক কি না? আপনি যেমন বিপ্লব ভাইয়ের কাছে আসলেন, বিপ্লব ভাই আপনি খুব উদার মানুষ, আপনি খুব ভালো মানুষ, মেয়র সাহেবের কাছে গেলেন, মেয়র সাহেব আপনি অত্যন্ত জেনারাস, ইউ আর ভেরি পোলাইট পার্সন, সেম টাইম ইউ আর ভেরি জেনারাস অ্যান্ড ভেরি কর্ডিয়াল, আপনি খুব বেশি দান করেন, খুব বেশি মানুষকে ভালোবাসেন, এগুলো বললে আপনি যেটা চাইবেন সেটা উনি চেষ্টা করবেন দেওয়ার জন্য, ঠিক কি না? আর যদি গিয়ে বলেন ভাই আপনার মতো কিপটা মানুষ আমি দিব না, দেখি দিবে কিছু? কথা বলে দিবে না। সবচেয়ে বেশি প্রশংসা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু।